بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قد أفلح المؤمنون অবশ্যই সফলকাম হইয়াছে মুমিনগণ الذين هم في صلاتهم خاشعون যারা বিনয় নম্র নিজেদের সালাতে والذين هم عن اللغو معرضون যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে والذين هم للزكاة فاعلون যারা যাকাত দানে সক্রিয় والذين هم لفروجهم حافظون যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তারা নিন্দনীয় হইবে না فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এবং কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم على صلواتهم يحافظون এবং যারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে أولئك هم الوارثون তাহারাই হইবে অধিকারী الذين يرثون الفردوس هم فيها خالدون অধিকারী হইবে ফেরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাককে অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে অতঃপর অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টি রূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ইহার পর তোমরা অবশ্যই মরিবে ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ এবং আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিত ভাবে অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম
فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون. অতঃপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খরজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين. এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে, ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون. এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আনআমে, তোমাদেরকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে, এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা, তোমরা উহা হইতে আহার করো। وعليها وعلى الفلك تحملون. এবং তোমরা উহাতে ও নৌযানে আরোহণ করিয়া থাকো। ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট, সে বলিয়াছিল হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই, তবুও কি তোমরা সাবধান হইবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين. তার সম্প্রদায়ের প্রধানরা যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিল, এ তো তোমাদের মতো একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাহিতেছে, আল্লাহ ইচ্ছা করিলে ফেরেশতাই পাঠাইতেন, আমরা তো আমাদের পূর্বপুরুষগণের কালে এইরূপ ঘটিয়াছে এ কথা শুনি নাই। ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। এ তো এমন লোক যাকে উন্মত্ততা পাইয়া বসিয়াছে, সুতরাং তোমরা ইহার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। قال رب انصرني بما كذبون. نوح বলিয়াছিল হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে। فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. অতঃপর আমি তাহার নিকট ওহি পাঠাইলাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌযান নির্মাণ করো, অতঃপর যখন আমার আদেশ আসিবে ও উনুন উথলিয়া উঠিবে তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাহাদেরকে ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে, আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে, তাহারা তো নিমজ্জিত হইবে।
فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করিবে তখন বলিও সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين আরো বলিও হে আমার প্রতিপালক আমাকে এমন ভাবে অবতরণ করাও যা হইবে কল্যাণকর আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী إن في ذلك لآيات وإن كنا لمبتلين ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে আর আমি তো উহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম ثم أنشأنا من بعدهم قرنا آخرين অতঃপর তাহাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون এবং উহাদেরই একজনকে উহাদের নিকট রাসূল করিয়া পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তবুও কি তোমরা সাবধান হইবে না وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون يأكل مما تأكلون منه ويشرب مما تشربون তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদেরকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার তাহারা বলিয়াছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমরা যাহা আহার করো সে তাহাই আহার করে এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে ওয়ালাইন আতাতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে আয়াইদুকুম আন্নাকুম ইযা মিত্তুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইল তোমাদেরকে উত্থিত করা হইবে হাইহাত হাইহাত লিমা তুআদুন অসম্ভব তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন একমাত্র পার্থিব জীবনেই আমাদের জীবন আমরা মরি বাঁচি এখানেই এবং আমরা উত্থিত হইব না ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলা আল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন সে তো এমন ব্যক্তি যা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নই قال رب انصرني بما كذبون সে বলিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে قال عما قليل ليصبحن نادمين আল্লাহ বলিলেন অচিরেই উহারা তো অনুতপ্ত হইবে فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين অতঃপর সত্য সত্য এক বিকট আওয়াজ উহাদেরকে আঘাত করিল এবং আমি উহাদেরকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ্য করিয়া দিলাম সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায়
ثم أنشأنا من بعدهم قرونا آخرين অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون একের পর এক আমার রাসূল প্রেরণ করিয়াছি যখনই কোন জাতির নিকট তাহার রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে অতঃপর আমি উহাদের একের পর এককে ধ্বংস করিলাম আমি উহাদেরকে কাহিনীর বিষয় করিয়াছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ মূসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين ফিরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট কিন্তু উহারা অহংকার করিল উহারা ছিল উদ্ধত সম্প্রদায় উহারা বলিল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদেরই মত এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে فكذبوهما فكانوا من المهلكين অতঃপর উহারা তাদেরকে অস্বীকার করিল ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম যাহাতে উহারা সৎপথ পায় وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين এবং আমি মরিয়াম তনয় ও তাহার জননীকে করিয়েছিলাম এক নিদর্শন তাহাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم هي رسول গণ তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব আমাকে ভয় করো فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون কিন্তু তারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত فذرهم في غمرتهم حتى حين সুতরাং কিছু কালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও أيحسبون أنما نمدهم به من مال وبنين উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্য স্বরূপ যে ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তদ্বারা نسارع لهم في الخيرات بل لا يشعرون উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি না উহারা বুঝে না ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন
নিশ্চয় যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনা বলিতে ইমান আনে যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত কম্পিত হৃদয়ে أولئك يسارعون في الخيرات وهم لها سابقون তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তাহারা উহাতে অগ্রগামী হয় ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কাহাকেও তাহার সাধ্যাতিক দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না বাল কুলুবুহুম ফি গামরাতিম মিন হাযা ওয়া লাহুম আ'মালুম মিন দুনি যালিকা হুম লাহা আ'মিলুন বরং এ বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন এতদ্বিতি তাহাদের আরো কাজ আছে যাহা উহারা করিয়া থাকে আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি তখনই উহারা আত্মনাদ করিয়া উঠে তাহাদেরকে বলা হইবে আজ আত্মনাদ করিও না তোমরা আমার সাহায্য পাইবে না قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে مستكبرين به سامرا تهجرون দম্ভ ভরে বিষয় অর্থহীন গল্প গুজব করিতে করিতে أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون অথবা উহারা কি বলে যে সে উন্মাদনাগ্রস্ত বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশ মণ্ডলী পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয় أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين অথবা তুমি কি উহাদের নিকট কোনো প্রতিদান চাও তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছো
وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ جَهَرَ آخِرَةِ بِشَّشْ كَرَنَا تَهَرَ تُشْهَرَ الْبَطْوِيْتِ بِچِّدُ وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِنْ ضُرٍّ لَلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ آمِي وَهَدْرِكَ دَوَيَا كُرِلِهُ এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিল উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাযাররুন আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইয়াতে হতাশ হইয়া পড়ে وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون تنية تمادر جنة كرنو چوكو وانتو كرن سشتي كوريا چن تمرا ألپوي كرتغة تپروكاش كوريا تاكو وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون تنية تمادر كي پرتبت بسترط كوريا چن এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে ওয়াহুয়াল লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তাআকিলুন তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন তবুও কি তোমরা বুঝিবে না بل قالوا مثل ما قال الأولون এতত সত্য উহারা বলে যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون উহারা বলে আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্তিত্ব পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين আমাদেরকে তো এই বিষয়ই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয় قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون جِجَّشَ كَرَوْ أي پرثِبِي ابن يهتَ جَهَرَا چه تَهَرَا كَهَار جُدِي تُمْ رَجَّانُ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ وَهَرَا بولي بي الله بولو তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম জিজ্ঞাসা করো কে সপ্ত আকাশ এবং মহা আরশের অধিপতি সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন উহারা বলিবে আল্লাহ বলো তবু কি তোমরা সাবধান হইবে না কুল মান بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون জিজ্ঞাসা করো সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যাহার উপর আশ্রয়দাতা নাই যদি তোমরা জানো سيقولون لله قل فأنا تسحرون وهرا بولي بي الله بولو تبو تمرا كمان كوريا موهن غرستو هيتو چو بل أتيناهم بالحق وإنهم لكاذبون
বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী। মাত্তাখাযা আল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ সুবহান আল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সঙ্গে অপর কোনো ইলাহ নাই, যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত, উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ কত পবিত্র। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। قُلْ رَبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ। বলো হে আমার প্রতিপালক, যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও। رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ। তবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না। وَإِنَّا عَلَىٰ أَن نُرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَادِرُونَ। আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম। ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যাতা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। মন্দের মোকাবিলা করো যাহা উত্তম তাহা দ্বারা, উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। وقل رب أعوذ بك من همزات الشياطين। বলো হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। وأعوذ بك رب أن يحضرون। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বির্জিউন। যখন উহাদের কাহারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্ত কল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই, না ইহা হইবার নয়, ইহা তো উহার একটি উক্তি মাত্র, উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত। এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না। فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম। وَمَن خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ। এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে, উহারা জাহান্নামে স্থায়ী হইবে। تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ। অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায়। আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইতো না, অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে।
قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين وهرا বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদেরকে পাইয়া বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون هي আমাদের প্রতিপালক এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার করো অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব قال اخسأوا فيها ولا تكلمون আল্লাহ বলিবেন তোরা হীন অবস্থায় এইখানে থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না انه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাগণের মধ্যে এক দল ছিল যাহারা বলিত হে আমাদের প্রতিপালক আমরা ঈমান আনিয়াছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে উহা তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি ঠাট্টাই করিতে إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করিলাম যে তাহারাই হইল সফল কাম قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ বলিবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করিয়াছিলে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين উহারা বলিবে আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون তিনি বলিবেন তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে যদি তোমরা জানিতে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সম্মানিত আরশের তিনি অধিপতি ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ডাকে অন্য ইলাহকে এ বিষয়ে তাহার নিকট কোনো সনদ নাই তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হইবে না وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বলো হে আমার প্রতিপালক ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু